বসুন্ধরার মালিকের কাছে যাওয়ার উনি কি এসে নিয়েছে? উনি কি ওই মুমক বাজারে, শান্তিনগর বাজারে কিংবা কোনো মার্কেটে গিয়ে এরকম করে হয়েছে? হয়নি, আমরা এটা জানতে চাই। এটা আগে জানার দরকার যে মেয়েটার নাগালটা সে কীভাবে পাইলো। আজকে একটা মেয়ে মারা গেল, কীভাবে মারা গেল? আমরা বসুন্ধরার মালিকের বিরুদ্ধে লেগে গেছি, মানলাম, তার শাস্তি কতদূর কী হইতে পারে? এখন আপনারা যদি বলেন যে টাকা আছে সবাই ক্ষমা করে দিবে, এটা তো সব জায়গায় ক্ষমতার প্রয়োগ তো সর্বত্র। 1 লক্ষ টাকার ফ্ল্যাটে যে থাকতো তার বোন কেন সম্মতি দিল? আগে আসেন, আমি যদি আমার কন্যাকে বা আমার বোনকে যদি আমি সঠিক পথ না দেখাই, সে যদি কোনো কারণে এই একটা হত্যা বা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, এই দায়িত্ব কি শুধুমাত্র একজনের উপর চাপাইলেই হবে? একটা পুরুষ মানুষ দেহ ভোগ করেছে বলেই কি তুমি শেষ হয়ে গেছো বলো? বা 100 জন পুরুষ মানুষ তোমার দেহ ভোগ করেছে বলেই কি তুমি শেষ হয়ে গেছো? তোমাকে সুইসাইড করতে হবে? আমি এই ব্যক্তিগতভাবে বলি, পারভেজ আক্তার একাধিক প্রেম করেছি, তো কি হয়েছে? আমি শেষ? আমি বিয়ে করিনি, আমি সংসার করছি না, বা না হোক কোনো কারণে, সৃষ্টিকর্তা আমাকে কোনো কারণে সংসার করার তৌফিক যদি না দেয়, আমি আবার জীবন চালাবো না? হয়তো আবার বিয়ে করবো, নয়তো বিয়ে করবো না, যেভাবে হোক জীবন তো চলবে। সুইসাইড করলে কি শেষ হয়ে গেল? আমিও যদি আমার দেখতে ভালো লাগে একটা পুরুষকে, আমি কিন্তু তার দিকে তাকাই, প্রশংসা করি, এবং এরকম কিন্তু পুরুষরাও, নারী, সুন্দর নারী দেখলে বা তাদের চোখে লাগে সুন্দরী, আমার চোখে হয়তো একজন কুৎসিত, তার একজনের চোখে সুন্দরী, স্বভাবতই চোখে লাগে, মনেও ধরে, এটা কিন্তু স্বীকার করতে হবে। কেউ সুযোগে থাকে, কেউ থাকে না। একজন যদি প্রেমের সুযোগ পায় কোনোভাবে, সে ছেড়ে দিবে না, প্রেম করবেই। আর প্রেম করতে গেলে যদি দৈহিক সম্পর্ক হয়ে যায়, এটা কিন্তু দুজনেরই দোষ। এখন আপনি একজনের বয়স কম আর একজনের বয়স বেশি, সেই জন্য যা খুশি তাই বলে ফেলবেন একজনকে, তা না। আমার কেন জানি মনে হচ্ছে যে বোনটাকে একটু জিজ্ঞেস করার দরকার, যে কেন এখানে আসলো, কিভাবে আসলো।